मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब। অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। এই নোটিশটাই আপনাদেরকে দিতে এসেছি। কি বাড়ি নিলাম হইছে কি বলছেন? সত্যি সত্যি আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে? এক মাস সময় দেওয়া হয়েছে, এক মাসের মধ্যে আপনাদের বাড়ি ছেড়ে দিতে হবে। যাও এটা এই দেয়ালে লাগিয়ে দাও। আর একটা কথা, প্লিজ কিছু মনে করবেন না, এক মাসের মধ্যে যদি বাড়ি খালি করে না দেন সেক্ষেত্রে আমাদের পুলিশ দিয়ে বাড়ির দখল নিতে হবে কোর্টের অর্ডার অনুযায়ী। না, এই বাড়ির দখল কেউ নিতে পারবে না। তা পারবে না যদি এক মাসের মধ্যে সুদের সমস্ত টাকাটা আপনারা দিয়ে দেন। ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট চাপতে চাপতে অঙ্কটা কিন্তু 21 লক্ষ থেকে দাঁড়িয়েছে। এক মাসের মধ্যে এতগুলো টাকা দিতে পারবেন তো? পারলে দেবেন, আর না হলে এক মাস পর কিন্তু আপনাদের বাড়িটা খালি করে দিতে হবে। নমস্কার, চলি। সামলাও সর্বমঙ্গলা, এবার তুমি সামলাও। আমিও দেখি তোমার কত ক্ষমতা। আমি এখানে বসে বসে তোমার সাথের পরিবার, তোমার সমস্ত স্বপ্ন আমি ধ্বংস করে দেবো, তুমি কিচ্ছু করতে পারবে না। কেন জানো? তোমার পেছনে আমি এমন একজনকে লাগিয়েছি সে তোমার সব কিছু কেড়ে নেবে। তুমি কিচ্ছু করতে পারবে না। বিমান, ওই বিমান তোমার জীবনটাকে ধ্বংস করে দেবে, নরক বানিয়ে দেবে। পেটে বাচ্চা নিয়ে তুমি দরজায় দরজায় ঘুরে বেড়াবে, হাতে বাতি নিয়ে তুমি ফুটপাতে বসে ভিক্ষে করবে, তবেই তোমার শান্তি। আর এটাই হবে, এটাই হচ্ছে। ও মাই গড, সিরিয়াসলি আমি ভাবতে পারছি না। ও এত আনন্দে না, আমি এবার সত্যি সত্যি মনে পাগল হয়ে যাব। এত আনন্দ মনে হয় বেশি দিনের না। ওরা কিন্তু পুরো ব্যাপারটা বুঝে গেছে, ওরা জেনে গেছে যে তুমি অ্যাসাইলামে ভর্তি আর আমি তোমার সঙ্গে এখানে দেখা করতে আসি। দেখো, ব্যাংক অ্যাকাউন্টের কেসটার জন্য শুধুমাত্র ওরা সর্বমঙ্গলাকে অবিশ্বাস করে। রনিশের সঙ্গে সর্বমঙ্গলার সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছে ঠিকই, কিন্তু কতদিন, আর কতদিন? একদিন না একদিন সব ওপেন হয়ে যাবে, আমাদের মুখোশ খোলা থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু বাড়িটাই তো তুমি নিলামে তুলে দিয়েছো, তোমার কি মনে হয় বিবান? এক মাসের মধ্যে অতগুলো টাকা জোগাড় করা কিন্তু ওই পরিবারের পক্ষে সম্ভব? কোনোদিনও না। এবার তার মানে সত্যি সত্যি ওই কাঞ্জিলাল পরিবার হাতে বাটি নিয়ে ফুটপাতে বসছে। ফাইনালি আমার স্বপ্ন সত্যি হচ্ছে। আর এবারে কিন্তু সর্বমঙ্গলা কিছু করতে পারবে না, কোনোভাবে বাঁচাতে পারবে না। উল্টে এর সব দায়টা ওর উপর উঠবে। সবার অবিশ্বাসের পাত্রী হয়ে সর্বমঙ্গলা চিরদিনের জন্য ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারত। শুধু একটা ছোট্ট কাজ করতে হবে এবার, তার জন্য তুমি এক্সট্রা টাকাও পাবে। কাজ কি কাজ? সরমঙ্গলা ধূপকাঠির কারখানা যে অঞ্চলে রয়েছে সেটা তো একটা পাড়া, সেখানে ঘন জনবসতি, প্রচুর লোকজন একসাথে থাকে। তোমার প্রথম কাজটাই হলো পলিউশন কন্ট্রোলের বেশ কিছু লোকজনকে ফিট করা। তারপর ওই পাড়ায় ক্লাবের বেশ কিছু মেম্বারকে একটু টাকা পয়সা দিয়ে হাতের মুঠোয় টেনে না, তারপর ওই স্থানীয় এলাকায় একটা ছোট্ট গুজব রটাতে হবে তোমায়। কি ধরনের গুজব?
এলাকায় লোকজনদের মধ্যে তোমায় এই জিনিসটা প্রচার করে দিতে হবে যে সরমঙ্গলা ধূপকাঠির বানানোর জন্য যে সমস্ত কেমিক্যাল ইউজ করা হয় তার জন্য পরিবেশ দূষিত হচ্ছে। আর ওই স্থানীয় এলাকায় বিশেষ করে বাচ্চা বয়স্ক এদের শরীরে ভীষণ বাজেভাবে এফেক্ট করছে, তো তার জন্য তুমি ওই পাড়া প্রতিবেশীর লোকজনকে একটু ভালোভাবে খেপিয়ে দিয়ে পলিউশন কন্ট্রোলে তুমি রিপোর্ট করো, তারপর ওদের দিয়ে কোম্পানি সিল করা। দেখবে সর্বমঙ্গলার শেষ আশার প্রদীপটা টপ করে নিভে যাবে। ও এখন এটাই ভাবছে যে কারখানায় বেশি বেশি মাল উৎপাদন করে বেশি বেশি টাকা রোজগার করে ব্যাংকের লোন শোধ করবে, তারপর বাড়িটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। বাট সেটা তো হতে দিলে চলবে না। তুমি ওরই আশার ঘুরে বাড়ি ঢেলে দাও, এমন ভাবে আষ্টে পিষ্টে ওকে জড়িয়ে ধরবে, হাত পা গুলোকে বেঁধে দেবে, ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, যেন নড়াচড়া করতে না পারে। একটা কথা মাথায় রেখো বিভার, কাঞ্জিলাল পরিবার এমনি এমনি কিন্তু সর্বমঙ্গলা দেবীকে মাথায় করে রাখেনি, কারণ আছে, মোটা টাকা রোজগার করে সংসারের অভাব মেটাচ্ছে না, সেই জন্য ভালোবাসছে। বাট যেদিন থেকে ও টাকা রোজগার করতে পারবে না সেদিন থেকে ওই কাঞ্জিলাল পরিবার সর্বমঙ্গলাকে জাস্ট 2 মিনিট সময় লাগাবে না, জাস্ট দূরে ছুঁড়ে ফেলে দেবে। দেখো সর্বমঙ্গলা কিন্তু এখন প্রেগনেন্ট, দুর্বল, আর এটাই সুযোগ, এই সুযোগটাই কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। বাট বিমান আমি চাই না তুমি ডিরেক্টলি ইনভলভ হও, অন্য কাউকে টাকা খাইয়ে ফিট করো, লোকজনকে ফিট করিয়ে তুমি এই কাজটাকে করাও, দ্যাটস ইট। ওকে, গ্রেট আইডিয়া, সিরিয়াসলি আমার তো মাথায় আসেনি এটা। আমি এতদিন ভাবছিলাম ওর হাতে লেবার রয়েছে, ওর মার্কেটে গুডউইল রয়েছে, মার্কেটে ডিমান্ড রয়েছে, ওর প্রোডাকশন করে ব্যাংকের টাকা শোধ করে দেবে, কিন্তু আমার একবারও মাথায় আসলো না যদি ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া যায় ওদের কোমর ভেঙে যাবে, ইয়েস ওরা আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। গ্রেট, গ্রেট আইডিয়া, গ্রেট। ইভান, সর্বমঙ্গলাকে আর কোনোভাবে কিন্তু উঠে দাঁড়াতে দিলে চলবে না। পাড়ার লোকজনকে খেপিয়ে তুলে তুমি আগে কারখানাটা বন্ধ করার ব্যবস্থা করো, সেরকম হলে প্রেসে খবর দাও, সবার সামনে একেবারে পাবলিক গ্রিভেন্সে কারখানাটা বন্ধ হোক, আমি জাস্ট এটাই চাই। আর সবচেয়ে ভালো হয় পলিউশন কন্ট্রোলের লোকজন যদি একবার মিডিয়ার সামনে বলে ফেলে যে হ্যাঁ এই কোম্পানিটা বেআইনি কাজ করে এইভাবে দূষণ টুষণ ছড়াচ্ছে, আর এই কথাটা যদি গোটা রাজ্যে একবারে স্প্রেড করে যায়, ব্যাস আমাদের কাজ এমনি হয়ে যাবে। নতুন কোনো জায়গাতে সর্বমঙ্গলার কোম্পানি চালু করতে পারবে না, খুলতেই পারবে না। আর ধূপকাঠি যদি বানাতে না পারে তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, কিচ্ছু করার থাকবে না, কারণ ওই মেয়ের তো ওই কাজটা ছাড়া আর কোনো গুণ নেই। দাও বিমান, কফিনের শেষ পেরেকটা এবার তুমি ঠুকে দাও। তুমি শুধু টাকাটা রেডি রেখো, ব্যাস চলে। সামলাও সর্বমঙ্গলা, এবার সামলাও, তোমায় মাত করার শেষ চালটা আমি দিয়ে দিলাম। বড়দা ভাই, মেজা ভাই, আয় ছোট ভাই, একবার নিচে আয় তো ছোট ভাই। আরে কি হয়েছে, কি চেঁচাচ্ছিস কেন? এই তো তুই শিগগিরই একবার ফ্যাক্টরিতে যা, গিয়ে দেখ কি হচ্ছে। কি কি হচ্ছে ফ্যাক্টরিতে? ওই ক্লাবের লোকেরা আর পাড়ার লোকেরা মিলে ঝামেলা করছে। কেন সেটা আমি জানি না, আসলে আমি সামনে গিয়ে দেখিনি, ওই দূর থেকে যেটুকু শুনলাম মনে হলো ওরা এই পাড়াতে ধূপকাঠির ফ্যাক্টরি রাখতে দেবে না, ধূপকাঠির কেমিক্যালস থেকে পলিউশন ছড়াচ্ছে। আরে বাবা, ওটা তো হার্বাল ফ্যাক্টরি, ওটা থেকে কেন পলিউশন ছড়াবে? আমি কি করে জানবো, আমি দেখে এলাম প্রেসের লোক ওখানে জড়ো হয়েছে, আর পাড়ার লোকেরা বলছে ওরা নাকি পুলিশকেও খবর দেবে, দেখ গিয়ে ফ্যাক্টরিতে আবার ভাঙচুর না শুরু করে, মোদ্দা কথা এই পাড়াতে ওরা ফ্যাক্টরিটা চালাতে দেবে না। মগের মুলুক নাকি? হ্যাঁ মগের মুলুক, ওরা যেভাবে বলবে সেভাবে আমাদের ফ্যাক্টরি চালাতে হবে, সেটা আমি কি করে জানবো, আমি যেটা দেখে এলাম আমি সেটাই বলছি, ওই ফ্যাক্টরি থাকুক বা না থাকুক তাতে আমার কোনো যায় আসে না। তুমি কি বলছো সঙ্গীতা? হোয়াট ইজ দিস?
বাড়িতে এত বড় একটা বিপর্যয়, ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া চক্রান্ত চলছে, তুমি এসব কথা বলছো? ছি 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 ছি, দেখো ফ্যাক্টরির মালিক যেই হোক না কেন, বাড়ির সকলের অবদান আছে এর উপরে। তাছাড়া বাড়িতে বন্ধক দিয়ে ফ্যাক্টরিতে টাকা ইনভেস্ট করা হয়েছে, তাই না? আমি একটা জিনিস বুঝতে পারছি না কিছুতেই, এতদিন ধরে ফ্যাক্টরি চলছে, কারোর কোনো প্রবলেম হলো না, হঠাৎ করে এখন ফ্যাক্টরি বন্ধ করার চেষ্টা করছে, মানেটা কি? ওই তো ছোট বৌদি চলে এসছে। ছোট বৌদি, শুনেছেন কি হয়েছে? পাড়ার লোকেরা নাকি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, বলছে ফ্যাক্টরিতে নাকি পলিউশন ছড়াচ্ছে। আমার মনে হয় আপনাদের সকলের এক্ষুনি এক্ষুনি যাওয়া উচিত ফ্যাক্টরিতে। কিন্তু আপনি কি করে যাবেন সেটাই তো। আচ্ছা একটা কাজ করি ছোটদা, বৌদি তোর শরীরটা ঠিক নেই, বৌদি তোর যাওয়া ঠিক হবে না, আমরা বরঞ্চ যাই, চলো না সময় নষ্ট করবো না, বেরিয়ে পড়ি। হ্যাঁ, ফ্যাক্টরি মালিক কি করবে আমরা জানি না, তবে আমরা তো ফ্যাক্টরির সঙ্গে জড়িয়েছিলাম। ওখানে যত কর্মচারী কাজ করছে তাদের বেশিরভাগকে আমি জোগাড় করেছি, এখন পাড়ার লোকেরা ফ্যাক্টরির ওপর হামলা করেছে। অন্তত ফ্যাক্টরিতে যারা কাজ করছে তাদের কথা ভেবে একবার যাওয়া উচিত। কিন্তু আমি ভাবছি যাওয়াটা কি ঠিক হবে। সেটা বোধহয় ঠিক হবে না রে অনিশ। দেখ, বাবা এই বাড়িটা বন্ধক রেখে সেই সমস্ত টাকাটা ওই কোম্পানিতে ইনভেস্ট করেছে, সেটা যদি এক মাসের মধ্যে ফেরত না আসে তাহলে ওই কোম্পানির কথা ভেবে আমাদের লাভ কি? তাছাড়া প্রোডাকশনের যা অবস্থা তাতে ওই কোম্পানি এক মাসের মধ্যে বন্ধই হয়তো হয়ে যাবে। যদি টাকা দিতে না পারি তাহলে এক মাসের মধ্যে বাড়িটা নিলাম হয়ে যাবে। যদি বাড়িটাই না বাঁচাতে পারি তাহলে ফ্যাক্টরির কথা ভেবে লাভ কি? মানে কি বলতে চাইছিস তুই? ফ্যাক্টরিতে ঝামেলা হচ্ছে সেসব শুনে ওনা বাড়িতে বসে থাকবো? আমাদের বাড়িতে যে ঝামেলা হয়েছে না, বাইরের কারোর জানার কথা না, কেউ জানেও না। আমায় তো গোপাল ফোন করলো, গোপাল আমায় ফোন করে বলল যে ফ্যাক্টরিতে পলিউশন কন্ট্রোলের বোর্ডের লোকজনেরা এসছে, মিডিয়া এসছে। আমার কথা হচ্ছে পাড়ার লোকেদের এত সাহস কি করে হয়? কি করে সাহস হয় আমাদের সাথে কথা না বলে ফ্যাক্টরিতে গিয়ে হামলা করছে ওরা? আমাদের এটা প্রতিবাদ করা উচিত, নাহলে কিন্তু ওরা আমাদের দুর্বল ভাববে, এরপরে কারণে অকারণে আমাদের বাড়িতে এসে ঝামেলা করবে, তখন আমরা কি করব? না 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 বর্দা ভাই, আমাদের কিছু একটা করতে হবে, ওদের যেভাবেই হোক আটকাতেই হবে। প্লিজ মির্জা ভাই, প্লিজ ওদের আটকাও, এখনই গিয়ে আটকাও। দেখো আমাকে অপমান করার, আমাকে অবিশ্বাস করার পরে অনেক সময় পড়ে রয়েছে, এখন সবার আগে কারখানাটাকে বাঁচানো দরকার। চলো না, চলো না আমরা সবাই মিলে কারখানাটাকে বাঁচাই। দেখো বাড়িটাকে নিলামের হাত থেকে বাঁচাবার জন্য আর যখন কোনো রাস্তা আমাদের হাতে খোলা নেই, তখন ওই কারখানার মাধ্যমে আমরা শেষ চেষ্টা করে দেখি না, যদি কোনোভাবে প্রোডাকশন বাড়িয়ে সেল আরো কয়েক গুণ বাড়িয়ে খানিকটা টাকা জোগাড় করে এই আঘাতটা সামলানো যায়, আরো খানিকটা টাকা ব্যাংকে ব্যাংকে শোধ করে এই বাড়িটা বাঁচানো যায়, সেই চেষ্টা আমরা করে দেখি না? কারখানায় কিন্তু আমাদের শেষ অবলম্বন, কারখানা বন্ধ হয়ে গেলে আমাদের সব আশা শেষ হয়ে যাবে। আমি কিন্তু আবারও তোমাদের বলছি, যে ষড়যন্ত্রের জাল পেতে আমাকে তোমাদের সকলের কাছে অবিশ্বাসের পাত্র করে তোলা হয়েছে, সেই জাল কেটে আমি বেরোবই। সেদিন তোমরা সবাই বুঝবে যে তোমরা সবাই আমাকে ভুল বুঝেছিলে। আর অনিশ, আমার তো তোমাকে নিয়ে সব থেকে বেশি চিন্তা, যেদিন তুমি নিজের ভুল বুঝতে পারবে
সেদিন কি করবে? সেদিন কিন্তু আমার কাছে বারবার ক্ষমা চেয়েও তোমার তোমার আফসোস যাবে না। না এখন হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমি পাগলের প্রলাপ বকছি বা আমি ধান্দা ভাজ তোমাদের সামনে নাটক করছি, তাই বলছি এখন এসব নিয়ে ভেবো না। কারখানাটা যখন এখনো টিকে আছে আর এই বাড়িটা যখন এখনো নিলাম হয়নি, তখন চলো না আমরা আমাদের বাড়িটা আর আমাদের কারখানাটা দুটোই টিকিয়ে রাখার চেষ্টা করি। বর্তা ভাই প্লিজ ওকে থামতে বল, ওর কারখানা ও বাঁচাতে পারছে না, আমাদের কাছে হেল্প চাইছে সেটা আলাদা ইস্যু। ও এখন ওই বাড়ির একজন মেম্বার, ওকে হেল্প করলে ওর বিপদ যদি কেটে যায় আমরা নিশ্চয়ই হেল্প করব। কিন্তু তাই বলে ও মিথ্যে আশার আলো দেখাবে আমাদেরকে সেটা কিন্তু আমরা মেনে নেব না। ওসব বাসি ষড়যন্ত্রের গল্প আর নতুন করে আমরা শুনতে চাই না। ষড়যন্ত্রের গল্প না সত্যি সত্যি ষড়যন্ত্র করা হয়েছে সেটা আমি একদিন সকলের সামনে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেব, আর সেদিন ষড়যন্ত্রকারী জেলেও যাবে। কিন্তু সেদিন তোমরা আয়নায় মুখ দেখাতে পারবে তো অনিশ? একটু ভেবে দেখো। যাই হোক, আমি ফ্যাক্টরিতে যাচ্ছি। ও ফ্যাক্টরিতে একা যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? ও ঠিক ভুল বিচার করার আমি কে? ও যা খুশি তাই করুক, আমি ওর কোনো কাজেই বাধা দেব না। অদ্ভুত কথা বলছিস। হে বর্দা ভাই, ওকে বোঝা। ওই দেখ বর্দা ভাই, এখন কিন্তু মান অভিমান করার মতো জায়গায় আমরা নেই। পাড়ার লোকেরা খেপে আছে, ও একা গেছে। বাই চান্স যদি ওর ওপরে অ্যাটাক হয় তখন কি হবে? বাচ্চাটার কথা ভাব। আচ্ছা বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? অনিশ, দেবেশ কিন্তু একদম ঠিক বলেছে ভাই, ও যখন গেছে আমাদের ওর সঙ্গে সঙ্গে যাওয়া উচিত। চল আর দেরি করিস, চল ভাই, চল। অনিশ প্লিজ এরকম করিস না, আমরা তো তোর সঙ্গেই যাচ্ছি, এখন জেদ করার সময় নয়। প্লিজ চল, চল তো, হ্যাঁ আমার সাথে চল। বিমান, সবাই যখন ফ্যাক্টরিতে গেল তুমি ওদের সঙ্গে যেতে পারতে। যাবো তো, অবশ্যই যাব। পরিবারের এই বিপর্যয়ের দিন আমি যাব না তাই কখনো হয়? এক্ষুনি যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি আছি তো পাশে। থ্যাংক ইউ। তুমি যাও, আমি একবার মাকে গিয়ে খবরটা দিই, বড় বৌদিও বোধ হয় ওই ঘরে আছে, আমি যাই। হ্যাঁ শুনুন, পাড়ার লোকেদের এমনভাবে খেপিয়ে দিতে হবে যেন কালকেই কারখানাটা বন্ধ করে দেয়, বুঝলেন? কিচ্ছু চিন্তা করতে হবে না, টাকা যখন পেয়ে গেছি কাজ ঠিক হয়ে যাবে। কারখানায় বাড়ির লোকেরা খুব একটা যায় না, তবে কারখানার ওয়ার্কার্সরা থাকে। থাকুক না, কী করবে ওরা? সেক্রেটারি যখন বলছে কিচ্ছু করতে পারবে না। না, কাজ চলে যাচ্ছে বলে কারখানার ছেলেরা যদি কান্নাকাটি করে, পায়ে ধরে, তখন মনটা গলে না যায়? চিন্তার কিছু নেই, টাকার গন্ধ মনকে শক্ত করে দেয়। আর কারখানার লোকেদের কাজ চলে যাবে তাতে আমাদের কি? গুড। বাইরে সব দিক থেকে তোমার উপর এমন আঘাত নামিয়ে এনেছি, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না সর্বমঙ্গলা, কেউ না। কাঞ্জিলাল পরিবারে তোমার শেষ দিন।